ব্রিগেডের প্রস্তুতি সভায় বনগাঁয় এসে বিজেপিকে সমালোচনা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তিনি দাবি করেন ব্রিগেডের সভা ঐতিহাসিক সভায় পরিণত হবে ভোটের আগে প্রতিশ্রুতির যে বেলুন নিয়ে ক্ষমতা এসেছিল সেই বেলুন ফুটো হয়ে গিয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল ট্রেনের টিকিট সবেতেই দাম বেড়েছে নোট বাতিল ভারতবাসীকে পিছনে ফেলে দিয়েছে শুক্রবার ব্রিগেডের প্রস্তুতি সভায় বনগাঁ এসে বিজেপি প্রসঙ্গে এমনই কথা বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বনগাঁ খেলাঘর মাঠে প্রস্তুতি সভার ডাক দেয় উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক পর্যবেক্ষক নির্মল ঘোষ বিধায়ক বিশ্বজিৎ দাস পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা বুথে বুথে দেওয়া লিখন করছেন সমস্ত সাংসদ বিধায়ক নেতা মন্ত্রী সবাই মাঠে নেমেছেন পঞ্চায়েত পুরসভা আমাদের সকলের একটাই লক্ষ্য যে ব্রিগেড প্যারেড ময়দানে আমরা স্বাধীনতার পরে সবচেয়ে বড় ঐতিহাসিক সমাবেশ করব এবং এই সমাবেশ থেকে ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করার ডাক দেব এদিনের সভায় মাত্র সতেরো মিনিটের বক্তব্য রাখেন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক বিজেপির সমালোচনা করার পাশাপাশি আগামী ১৯ তারিখ ব্রিগেডের সভাকে ঐতিহাসিক সভায় রূপান্তর করার জন্য কর্মীদের তিনি আহ্বান জানান পাঁচ রাজ্যের ভোটে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে শুভেন্দু বলেন সেমিফাইনালেই পাঁচ শূন্যতে হার হয়েছে ওদের বিভাজন ও অত্যাচারের রাজনীতি করতে চায় বিজেপি সেজন্যই অত্যাচারের কালো দিন ফিরিয়ে আনতে চায় ওরা যদি আমরা মনে করি যে গত পাঁচ রাজ্যের নির্বাচন সেমিফাইনাল ছিল তাহলে ভারতীয় জনতা পার্টি পাঁচ শূন্য গোলে হেরে গেছে এরপরে দু হাজার উনিশ সালে আমাদের টার্গেট হবে বিজেপি কে যতটা সম্ভব নিচে নামিয়ে এই রাজ্য থেকে বিয়াল্লিশটা আসন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে আমরা পাঠাবো তিনি আরো বলেন নির্বাচনের রাজনীতিতে ওরা আমাদের কোনো দিন হারাতে পারবে না এই প্রসঙ্গে মন্ত্রী মনে করিয়ে দেন সাংসদ কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর উপনির্বাচনের কথা উপনির্বাচনে আরও বেশি ভোটে জয়লাভ করেন মমতাবালা ঠাকুর এদিনের ঝোড়ো বক্তৃতায় নীরব প্রসঙ্গ তুলে আনেন শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিকও এদিন বিজেপির সমালোচনা করেন তিনি বলেন আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে জানি কেউই আমাদের প্রতিপক্ষ নয় নরেন্দ্র মোদীকে প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির রথযাত্রা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী তবে দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কেউ বিচলিত হবে না রাজনৈতিকভাবে লড়াই হবে ছোট হয়ে গেছে কি পেয়েছে মানুষ মানুষ কি পেয়েছে তিনশো টাকার গ্যাস হাজার টাকা করেছে রেলের ভাড়া বাইশ পার্সেন্ট বাড়িয়েছে প্ল্যাটফর্মের টিকিট দু টাকার জায়গায় কুড়ি টাকা করেছে আপনারা বলুন নোটবন্দিতে কার লাভ হয়েছে জিএসটি তে কার লাভ হয়েছে পেট্রোলের দাম একশো ছুঁই ছুঁই ডিজেলের দাম আশি ছুঁই ছুঁই ভারতবর্ষকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিয়েছে দিব্যিশ্বাস এবং প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড